কৌশল পরিবর্তন করেছে জাল টাকার কারবারিরা। 1000 কিংবা 500 টাকার নোটের পরিবর্তে এখন তাদের মনোযোগ 100 এবং 50 টাকার নোটে। কারণ হিসেবে তারা বলছেন, এই নোটগুলো খুব সহজেই সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে বাজারে চালিয়ে দেয়া যায়। জাল টাকা তৈরির কারিগর লিটন 2021 সালের নভেম্বরে 27 মাস কারাগারে থেকে 5 লাখ টাকা খরচ করে জামিনে বের হন। শুধরাতে পারেননি নিজেকে, আবারও জড়িয়েছেন একই পেশায়। দ্বিতীয়বারের মতো আটক গোয়েন্দা জালে। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে জাল টাকা তৈরি চক্রের 4 সদস্যকে। এই 4 জনই একাধিকবার একই অপরাধে জেল খেটেছেন। এটা দিয়ে 3 বার জেলে গেছি, আর 3 বার আমার মোটামুটি 1,00,000 টাকা খরচ হয়েছে। লোভ এমন জিনিস, লোভটাই ছাড়তে পারলাম না, হঠাৎ বড় লোক হয়ে যাম, এইটাই একটা লোভ। প্রায় 25 লাখ টাকা ছাপানো জাল টাকা এবং কয়েক কোটি টাকা ছাপানোর উপকরণ জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে। ঈদ সামনে রেখে চক্রটি বিপুল জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছিল। তৈরি হয় ঢাকা মহানগরীতে, কারণ এখানে নিরাপত্তা সুতা বা নানা রকম উপকরণগুলি অ্যাভেলেবেল, কিন্তু এগুলোর মার্কেটিংটা ঢাকা শহরে যেমন তার চেয়ে বেশি হলো গ্রামে। যারা কিনতে থাকেন প্রান্তিক পর্যায়ে জাল টাকাগুলিকে বিক্রি করেন, তারা ধরুন 300 টাকা 200 টাকার একটা সামগ্রী কিনবে, তার জন্য 1,000 টাকার একটা নোট দিয়ে দিল, ওই যে ভালো একটা সামগ্রীও পেলো, বিনিময়ে 750 টাকাও পেয়ে গেল। এভাবে গ্রাম অঞ্চলে এগুলিকে বেশি চলে। 1,00,000 টাকার মানে 100টা নোট ছাপাতে প্রায় 3,500 থেকে 4,000 টাকা খরচ হয়, কিন্তু এরা এগুলিকে বিক্রি করে 12,000 টাকাতে, এবং পরবর্তীতে সেগুলোকে যারা আবার মাঠ পর্যায়ে কিনে সেখানে তারা হয়তোবা 20-25 হাজার টাকায় করে। এদের লাভ তো হয়, কিন্তু অন্য কোনো কাজ, গঠনমূলক কাজ করবে না, একই কাজের পুনরাবৃত্তি করে ঘরে বসে টাকা উপার্জন করবে, এই মানসিকতার কারণে এদের ভিতরে পরিবর্তনও আসে না। সামনে ঈদ, ঈদে মানে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম হবে, মার্কেটগুলি প্রচণ্ড ভিড় হবে, তাই মানুষ তখন তারা করবে কি, এই 1,000 টাকার নোট এগুলি তারা হয়তো দিয়ে তারা সহজভাবে মানুষকে প্রতারিত করতে পারবে। তো এরা আসলে সবসময় যদিও একই খরচ হয় 1,000 টাকার নোট এবং 100 টাকার নোটের মধ্যে, কিন্তু তারা 100 টাকার নোটের দিকে ঝোঁক বেশি। কেন, এটা বিক্রেতা বা এরা কেউ এটা বিক্রেতা এটা কখনো এটা চেক করে না, 1,000 টাকার নোটগুলো চেক করে, এই জন্য তারা 100 টাকার নোটটা তারা বেশি বানায়। আমাদের কথা হলো যে যারা এই চক্রটা করে এদের সাথে আরও কেউ আছে কি না, এটা তো আমরা তদন্ত করবো, তাদের রিমান্ডে আনবো। তা আমার মনে হয় এরকম চক্র আরও আছে যারা এই ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে লালবাগ কামরাঙ্গীরচর এলাকায়, এরা এই এলাকাটাতে আমিও চাকরি করছি এক সময়, প্রতিটা ঘরে ঘরে এরকম নকল প্রসাদনী, নকল মাল তৈরি, সেমাইয়ের নকল তৈরি, এরকম অনেক ঘটনা ঘটছে। বিশেষ করে আমরা দেখলাম যে এই যে মানে সাধারণ মানুষকে যে প্রতারণা করার জন্য যে তারা যেভাবে জাল নোট তৈরি করছে, এতে তো মানুষ প্রতারিত হচ্ছেই, পাশাপাশি ইন্ডিয়ান যে রুপিগুলি তৈরি করছে এগুলি তো বর্ডার দিয়ে হয়তো চলেও যেতে পারে। তা আমরা আসলে এগুলো সবগুলোই বর্ডার, এরা কী উদ্দেশ্যে ইন্ডিয়ান রুপি তৈরি করে এটাও আমরা তাদের কাছে জেনে নিব, পাশাপাশি এই টাকাগুলি তাদের কাস্টমার কারা এটা আমরা সব শনাক্ত করব। এই চক্রটি 100, 500 এবং 1,000 টাকার জাল নোট তৈরির পাশাপাশি জাল রুপিও তৈরি করত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।